কেটে এনেছি আর এই আমি আজকে আমি তোমাদের তো বলতেই ভুলে গেছি আমের লাড্ডু বানাবো যেটা বানাতে লাগে ঘরে থাকা কয়েকটা সাধারণ উপকরণ যেটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে আমগুলোকে আমি কেটে এনেছি আর লাগে একটু ঘি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ একটু চিনি একটু ছাতু একটু কাজু কিশমিশ আর একটু সুজি এটা দিয়ে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আমের লাড্ডু গরম করাতে আমি ঘিটা ঢেলে দেব আর এইটুকুনি ঘি রাখবো সেটা শেষে লাগবে ঘিটা একদম মেল্ট হয়ে গেছে এবার আমি এই ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে সুজিটা কিন্তু একটু হালকা করে ভাজলাম এবার দিয়ে দেব এর মধ্যে ছাতু ছাতু দিয়ে সেইভাবে ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু মিশিয়ে দেব আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি এবার দেখো এটা দিয়ে কি করি এবার এই ছাতু আর ভাজা সুজির মধ্যে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেব এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে একটুখানি নাড়ানো বন্ধ করলেই কিন্তু তলা থেকে ধরে উঠবে এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে দেখো এর মধ্যে আমি এক চামচ মতো কাজু দিলাম আর একটু দিই মুখে পড়লে ভালো লাগবে আর দু চামচ মতো কিশমিশ দিলাম তোমরা পেস্তাও দিতে পারো এটা কিন্তু বেশ খানিকটা আঠা আঠা মতো হয়ে এসছে এবার বাইন্ডিং এর জন্য আমি দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দেখো এটা বেশ ভালো আঠা আঠা হয়ে এসছে এবার এটা পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করতে দেব তারপরে আমি লাড্ডুগুলো বানাবো এই বাটিতে আরও একটু ঘি নিয়ে এসেছি এবার ও আমার এই যে আম আর সুজি ছাতুর মণ্ডটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে কিন্তু পুরো ঠান্ডা হলে চলবে না উষ্ণ হতে হবে এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব এবার লাড্ডুগুলোকে এইভাবে এইভাবে গড়ে নেব আমি আমি কিন্তু প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিলাম আমের লাড্ডু আর দেখো লাড্ডুগুলো কিন্তু একটু ছোট বড় আছে আর প্রত্যেকটা লাড্ডুতে একটা করে কাজু আমি বসিয়ে দিলাম যাতে দেখতে খুব ভালো লাগে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক দিও আর খুব ভালো লাগলে সবার কাছে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো